এত বড় সাহস, কালকে বীর বাহাজা আমাদের দলের মন্ত্রী, তার গাড়িও ভাঙচুর করেছে। সে একটা আদিবাসী কন্যা, অনেক কাজ করে, সিনেমায় কাজ করে, নাটকে কাজ করে, ওকে আমি অনেক কাজ করাই, ওর গাড়ি ভেঙেছে। আমি এখনও বিশ্বাস করি আমার কুর্মী ভাইরা এ কাজ করতে পারে না। আমি মনে করি কুর্মীদের নাম করে, বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি দল। তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে। অভিষেককে অ্যাটাক করতে গিয়েছিল, অনেক মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা এমন কোনো কাজ করিনি যেটা পুলিশ আইনও তো বুঝবে, পুলিশ করবে। বাট এটা মনে রাখবেন, গদ্দারি করে আর টাকার জোরে আর দাঙ্গা লাগিয়ে আর জাতি দাঙ্গা লাগিয়ে আর যাই করুন, বাংলাকেও শেষ করতে পারবেন না, তৃণমূল কংগ্রেসকেও শেষ করতে পারবেন না, এমনিতে পারবে না। রোজ নয় ইতিহাস বদল, নয় চরিত্র বদল, নয় শিক্ষা বদল, নয় সমাজ বদল, নয় ধর্ম বদল, নয় নোট বদল, রোজ বদলাচ্ছে। এখন নেক্সট তাই হবে। এখন মনে রাখবেন, বদলাতে বদলাতে একদিন নিজেদেরই বদলাতে হবে। এনআরসি এখন বলছে করতে হবে, আমায় চিঠি দিয়ে বলছে তুমি একমাত্র টাস্ক ফোর্স করনি। কেন? তিন চার দিন আগে চিঠি এসছে, আমি যদি টাস্ক ফোর্স করি তাহলে ওই টাস্ক ফোর্সকে বলবে এবার বাড়ি বাড়ি গিয়ে দেখো কে ফরেনার্স, মানে কে হিন্দু আর কে মুসলমান। এই তো অবস্থা। আসামে তো হিন্দুরাও বাদ যায়নি, মতুয়ারাও বাদ যায়নি, শিখ কমিউনিটিও বাদ যায়নি। মনে রাখবেন, যুদ্ধ যখন হয়, দুর্ভিক্ষ যখন হয়, তখন একজনের ঘর ছেড়ে আর একজনের ঘর প্লাবিত হয় না। আগুন লাগলে পাশাপাশি সব ঘরগুলো লাগে, তাই আগুন লাগাতে নেই, যুদ্ধ লাগাতে নেই, দাঙ্গা লাগাতে নেই।